পিতরের প্রথম পত্র প্রথম পিতর এক অধ্যায়। আমি পিতর, প্রভু যীশুখ্রিস্টের প্রেরিত, পন্ত, গালাতিয়া, কাপ্পাদোকিয়া, এশিয়া ও বিথুনিয়াতে ঈশ্বরের যেসব মনোনীত লোকরা নির্বাসনে ছড়িয়ে আছে তাদের উদ্দেশ্যে এই চিঠি লিখছি। বহু পূর্বেই পিতা ঈশ্বর তাঁর পরিকল্পনা অনুসারে তোমাদের মনোনীত করেছেন যাতে তোমরা তাঁর পবিত্র লোক সমষ্টি হও। পবিত্র আত্মা তোমাদের পবিত্র করেছেন। ঈশ্বর চেয়েছিলেন যে তোমরা তাঁর বাদ্য হবে ও প্রভু যীশুখ্রিস্টের রক্তে শুচি হবে। ঈশ্বরের অনুগ্রহ ও শান্তি যেন তোমাদের ওপর প্রচুর পরিমাণে বর্ষিত হয়। প্রশংসিত হন ঈশ্বর ও আমাদের প্রভু যীশুখ্রিস্টের পিতা। ঈশ্বরের মহাদয়ায় তিনি আমাদের নতুন জীবন দিয়েছেন। খ্রিস্টের পুনরুত্থান দ্বারা এই নতুন জীবন এনেছে এক নতুন প্রত্যাশা। আমরা এখন ঈশ্বরের আশীর্বাদ প্রত্যাশা করব যা তিনি সন্তানদের জন্য স্বর্গে সঞ্চিত রেখেছেন, যা কখনো ধ্বংস বা বিনষ্ট বা ক্ষতিগ্রস্ত হবে না। বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের শক্তি তোমাদের রক্ষা করছে এবং যে পর্যন্ত না তোমরা পরিত্রাণ পাও সেই পর্যন্ত নিরাপদে রাখছে। সেই পরিত্রাণের আয়োজন করা আছে যাতে তা শেষকালে তোমরা পাও। আপাতত বিভিন্ন দুঃখ কষ্ট তোমাদের ব্যথিত করলেও ওই কথা ভেবে তোমরা আনন্দ করো। এসব দুঃখ কষ্ট আসে কেন? এরা আসে যাতে তোমাদের বিশ্বাস খাঁটি বলে প্রমাণিত হয়। যে সোনা ক্ষয় পায় তাকেও আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, আর তোমাদের খাঁটি বিশ্বাস তো সেই সোনার চাইতেও মূল্যবান। বিশ্বাসের পরীক্ষায় যদি দেখা যায় যে তোমাদের বিশ্বাস অটল আছে, তবে যীশুখ্রিস্টের পুনরাগমনের সময় তোমরা কত না প্রশংসা, গৌরব ও সম্মান পাবে। তাঁকে না দেখেও তোমরা তাঁকে ভালোবাসো। তোমরা তাঁকে দেখতে না পেও বিশ্বাস করছ, ফলে তোমরা এক অনির্বচনীয় গৌরবময় মহা আনন্দে পরিপূর্ণ হচ্ছ। তোমাদের বিশ্বাসের এক লক্ষ্য আছে, আর সেই লক্ষ্য হল তোমাদের আত্মার পরিত্রাণ যা তোমরা লাভ করছ। ঈশ্বরের অনুগ্রহ যে তোমরা লাভ করবে সে বিষয়ে ভাববাদীরা ভবিষ্যৎবাণী করেছেন। তারা এই মুক্তির বিষয়েও সযত্নে অনুসন্ধান করেছেন। খ্রিস্টের আত্মা ঐসব ভাববাদীদের মধ্যে ছিলেন এবং সেই আত্মা তাদের জানিয়েছিলেন খ্রিস্টের প্রতি কি কি দুঃখভোগ ঘটবে ও সেই দুঃখভোগের পর কত মহিমা আসবে। তারা এও জানতে চেষ্টা করেছিলেন যে সেই আত্মা তাদের কি নির্দেশ করছেন, কখন সেই সব ঘটবে এবং তা ঘটার সময় জগৎ কেমন থাকবে। ওই ভাববাদীদের জানানো হয়েছিল যে ঐসব সেবা কাজ তাদের জন্যে নয়, বরং ভাববাদীরা তোমাদেরই সেবা করেছিলেন। স্বর্গ থেকে পাঠানো পবিত্র আত্মায় পরিচালিত হয়ে যারা তোমাদের কাছে সুসমাচার প্রচার করেছিলেন তাদের কাছ থেকে তোমরা সেই সব কথা শুনেছ। তোমরা যেসব বিষয় শুনেছ সেসব বিষয় এমনকি স্বর্গদূতেরাও শুনতে আগ্রহী। সেবা করবার উপযোগী করে তোমাদের মনকে প্রস্তুত রেখো আর আত্মসংযমী হও। যীশুখ্রিস্টের আগমনের সময় যে অনুগ্রহ তোমাদের দেওয়া হবে তার ওপর সম্পূর্ণ প্রত্যাশা রাখো। অতীতে তোমরা এটা বুঝতে না, তাই তোমাদের অভিলাষ অনুসারে মন্দ পথে চলতে। এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে তোমরা যেভাবে চলতে
সেভাবে চলো না, কিন্তু যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বর যেমন পবিত্র, তেমনি তোমরাও তোমাদের সকল কাজে পবিত্র থাকো। শাস্ত্রে লেখা আছে, আমি পবিত্র বলে তোমরা পবিত্র হও। ঈশ্বর কারো মুখাপেক্ষী না হয়ে প্রত্যেক লোকের কাজ অনুসারে তার বিচার করেন। সেই ঈশ্বরকে যখন তোমরা পিতা বলে সম্বোধন করো, তখন তোমাদের উচিত পৃথিবীতে প্রবাসীর মতো ঈশ্বর ভয়ে জীবন যাপন করা। তোমরা তো জানো যে অতীতে তোমরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করতে, যা তোমরা তোমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলে, কিন্তু এখন সেই রকম জীবনযাপন করা থেকে তোমরা মুক্তি পেয়েছো। ঈশ্বর নশ্বর সোনা বা রূপর বিনিময়ে তোমাদের মুক্তি ক্রয় করেননি, কিন্তু নির্দোষ ও নিখুঁত মেষ শাবক খ্রিস্টের বহুমূল্য রক্ত দিয়ে তোমাদের ক্রয় করেছেন। জগৎ সৃষ্টির আগেই খ্রিস্টকে মনোনীত করা হয়েছিল, কিন্তু এই শেষ সময়ে তোমাদের জন্য তিনি প্রকাশিত হলেন। খ্রিস্টের মাধ্যমেই তোমরা ঈশ্বরে বিশ্বাসী হয়েছ। ঈশ্বর মৃতদের মধ্য থেকে খ্রিস্টকে পুনরুত্থিত করে তাঁকে মহিমান্বিত করেছেন, সেই জন্যেই ঈশ্বরের প্রতি তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা আছে। সত্যের অনুগামী হয়ে তোমরা নিজেদের শুদ্ধ করেছ, তাই তোমাদের অন্তরে বিশ্বাসী ভাই ও বোনেদের জন্য প্রকৃত ভালোবাসা রয়েছে। সুতরাং এখন তোমরা তোমাদের সমস্ত অন্তঃকরণ দিয়ে একে অপরকে ভালোবাসো। কোনো নশ্বর বীজ থেকে তোমাদের এই নতুন জন্ম হয়নি, এই জীবন সম্ভব হয়েছে এক অবিনশ্বর বীজ থেকে, ঈশ্বরের সেই জীবন্ত ও চিরস্থায়ী বাক্যের দ্বারাই তোমাদের নতুন জন্ম হয়েছে। তাই শাস্ত্র বলে, মানুষ মাত্রই ঘাসের মতো, আর ঘাসের ফুলের মতোই তাদের মহিমা। ঘাস শুকিয়ে যায়, ফুল ঝরে পড়ে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। বাক্য হচ্ছে সেই সুসমাচার যা তোমাদের কাছে প্রচার করা হয়েছে। প্রথম পিতর দুই অধ্যায়। তাই তোমরা এমন কিছু করো না যাতে অপরে ব্যথা পায়। মিথ্যা বলো না, ছলনা করো না, হিংসা করো না, কারো সম্পর্কে নিন্দাবাদ করো না। এসব মন্দ বিষয়গুলি তোমাদের অন্তর থেকে দূর করে দাও। নবজাত শিশুর মতো হও, খাঁটি আধ্যাত্মিক দুধের জন্য আকাঙ্ক্ষা রাখো, যা পান করে তোমরা বৃদ্ধি লাভ করবে ও তোমাদের পরিত্রাণ হবে। তোমরা এর মধ্যেই প্রভুর সেই দয়ার আস্বাদ পেয়েছ। প্রভু যীশু হলেন জীবন্ত প্রস্তর, জগতের লোক সেই প্রস্তর অগ্রাহ্য করল, কিন্তু তিনি সেই প্রস্তর যাকে ঈশ্বর মনোনীত করেছেন। ঈশ্বরের চোখে তিনি মহামূল্য, তাই তোমরা তাঁর কাছে এসো। তোমরাও এক একটি জীবন্ত প্রস্তর, সুতরাং সেই আত্মিক ধর্মধাম গড়বার জন্য তোমাদের ব্যবহার করতে দাও, যাতে পবিত্র যাজক হিসাবে তোমরা আত্মিক বলি উৎসর্গ করতে পারো, যা খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের কাছে গ্রহণীয় হবে। আর শাস্ত্রেও এ কথা আছে, দেখো আমি সিয়োনে একটি প্রস্তর স্থাপন করেছি, যা মনোনীত মহামূল্যকোণের প্রধান প্রস্তর। তার উপর যে মানুষ বিশ্বাস রাখবে তাকে কখনোই লজ্জায় পড়তে হবে না। যারা তাকে বিশ্বাস করে তাদের কাছে সেই প্রস্তর মহামূল্যবান, কিন্তু যারা তাকে অবজ্ঞা করে তাদের কাছে তিনি হলেন সেই প্রস্তর। রাজমিস্ত্রিরা যে প্রস্তর বাতিল করে দিয়েছিল
সেটাই হয়ে উঠল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তর। শাস্ত্র আবার এই কথাও বলে যারা বিশ্বাস করে না তাদের পক্ষে। এটা এমনই এক প্রস্তর যাতে মানুষ হোঁচট খায়, আর সেই প্রস্তরের দরুন অনেক লোক হোঁচট খেয়ে পড়ে যাবে। তারা ঈশ্বরের বাক্য অমান্য করে বলেই হোঁচট খায়, আর এ তো তাদের বিধিনির্দিষ্ট পরিণাম। কিন্তু তোমরা সেরকম নও, তোমরা মনোনীত মানব গোষ্ঠী, রাজকীয় যাজককুল, এক পবিত্র জাতি, তোমরা ঈশ্বরের আপন জনগোষ্ঠী। তাই তোমরা ঈশ্বরের আশ্চর্য কর্মকাণ্ডের কথা বলতে পারো, যিনি তোমাদের অন্ধকার থেকে তাঁর অপূর্ব আলোয় নিয়ে এসেছেন। তোমরা তাঁরই গুণগান করো। আগে তোমরা তাঁর প্রজা ছিলে না, কিন্তু এখন তোমরা ঈশ্বরের আপন প্রজাবৃন্দ। একসময় তোমরা ঈশ্বরের দয়া পাওনি, কিন্তু এখন তা পেয়েছ। প্রিয় বন্ধুরা, তোমরা এই পৃথিবীতে বিদেশী ও আগন্তুক, এই জন্য আমি তোমাদের অনুরোধ করছি, দৈহিক কামনা বাসনা থেকে নিজেদের দূরে রাখো, কারণ এসব তোমাদের আত্মার বিরুদ্ধে লড়াই করে। তোমরা এমন লোকদের মধ্যে বসবাস করছ যারা সত্য ঈশ্বরে বিশ্বাস করে না। তারা বলতে পারে যে তোমরা ভুল কাজ করছ, তাই সৎ এবং ভালো জীবনযাপন করো, তাহলে তোমাদের সৎ কাজ সচক্ষে দেখে প্রভুর প্রত্যাগমনের দিন তারা ঈশ্বরকে মহিমান্বিত করবে। জগতের শাসনকর্তাদের বাধ্য হও, প্রভুর জন্যই তা করো। রাজ্যের সর্বময় কর্তা হিসেবে রাজার বাধ্য হও। অন্যায়কারীদের শাস্তি দিতে এবং যারা সৎ কাজ করে তাদের প্রশংসা করতে রাজা কর্তৃক যে নেতারা নিযুক্ত তাদের বাধ্য হও। এইভাবে তোমরা ভালো ভালো কাজ করে সেই সব মূর্খ লোকদের তোমাদের সম্পর্কে মূর্খের মতো কথা বলা থেকে বিরত করো। ঈশ্বরও তাই চান। স্বাধীন লোক হিসেবে বাস করো, কিন্তু এই স্বাধীনতাকে অন্যায় কাজ করার ছুতো হিসেবে ব্যবহার করো না, বরং ঈশ্বরের লোক হিসাবে জীবনযাপন করো। সকল লোককে যথোচিত সম্মান দিও, সব জায়গায় সকল বিশ্বাসী ভাইদের ভালোবাসো, ঈশ্বরকে ভয় করো আর রাজাকে সম্মান দিও। দাসেরা, তোমরা অবশ্যই তোমাদের মনিবদের সম্মান করবে এবং তাদের অনুগত থাকবে। কেবল দয়ালু ও ভালো মনিবদের নয়, নিষ্ঠুর প্রকৃতির মনিবদেরও বাধ্য হও, কারণ যদি ঈশ্বর সম্বন্ধে সচেতন এমন কেউ অন্যায়ভাবে পাওয়া কষ্টের ব্যথা সহ্য করে তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। বাস্তবে যখন অন্যায় কাজ করার জন্য তোমরা মার খাও এবং তা সহ্য করো, তাতে প্রশংসার কিছু আছে কি? কিন্তু ভালো কাজ করে যদি কষ্ট ভোগ সহ্য করো, তবে ঈশ্বরের চোখে তা প্রশংসার যোগ্য। ঈশ্বর এই জন্যেই তোমাদের আহ্বান করেছেন, খ্রিস্টও তোমাদের জন্য কষ্ট ভোগ করেছেন, আর এইভাবে তিনি তোমাদের কাছে এক আদর্শ রেখে গেছেন যেন তোমরা তাঁর পদাঙ্ক অনুসরণ করো। তিনি কখনো কোনো পাপ করেননি এবং তাঁর মুখে কখনো কোনো ছলনার কথা শোনা যায়নি। তাঁকে অপমান করলে তিনি তার জবাবে কাউকে অপমান করেননি। তাঁর কষ্ট ভোগের সময় তিনি প্রতিশোধ নেবার ভয় দেখাননি, কিন্তু যিনি ন্যায় বিচার করেন তাঁরই ওপর বিচারের ভার দিয়েছিলেন। ক্রুশের ওপরে তিনি নিজ দেহে আমাদের সমস্ত পাপের বোঝা বইলেন, যেন আমরা আমাদের পাপের দিক থেকে মৃত হয়ে ধার্মিকতার জন্যে জীবনযাপন করি। তাঁর দেহের ক্ষতর দ্বারা তোমরা সুস্থতা লাভ করেছ। তোমরা ভুল পথে যাওয়া মেষের মতো ঘুরে বেড়াচ্ছিলে, কিন্তু এখন তোমরা তোমাদের প্রাণের পালক ও রক্ষকের কাছে ফিরে এসেছ। প্রথম পিতর 3 অধ্যায়। ঠিক সেই রকম স্ত্রীরা
তোমরা অবশ্যই তোমাদের স্বামীর বশ্যতা স্বীকার করো, যাতে যারা ঈশ্বরের শিক্ষাকে অনুসরণ করে না এমন স্বামীরা তোমাদের ব্যবহারের দ্বারা খ্রিস্টের দিকে আকৃষ্ট হয়। তাদের কিছু বলার প্রয়োজন নেই, তারা নিজেদের স্ত্রীদের শুদ্ধ ও সম্মানজনক আচার ব্যবহার দেখে আকৃষ্ট হবে। চুলের খোঁপা, সোনার অলঙ্কার অথবা সূক্ষ্ম জামাকাপড় এইসব নশ্বর ভূষণ দ্বারা নয়, বরং তোমাদের ভূষণ হওয়া উচিত তোমাদের অন্তরের মধ্যে লুকোনো সত্তা, নম্রতা ও শান্ত স্বভাব, যা ঈশ্বরের চোখে মহামূল্যবান। এইভাবেই সেই পবিত্র মহিলারা যারা অতীতে ঈশ্বরে ভরসা রাখত, তারা স্বামীদের প্রতি তাদের সমীহপূর্ণ ব্যবহারের মধ্যে দিয়ে নিজেদের সুন্দরী করে তুলত। যেমন সারা অব্রাহামের অনুরক্তা ছিলেন এবং তাকে মহাশয় বলে ডাকতেন, মহিলারা তোমরা যদি ভীত না হয়ে যা ঠিক তাই করো, তবে তা প্রমাণ করবে যে তোমরা সারার যোগ্য সন্ততি। সেইভাবে তোমরা স্বামীরাও তোমাদের স্ত্রীদের সাথে বুদ্ধি দিয়ে বিচার করে বাস করো, তাদের প্রতি সম্মান প্রদর্শন করো, কারণ তারা তোমাদের থেকে দুর্বল হলেও ঈশ্বর তাদেরও সমানভাবে আশীর্বাদ করেন, যে আশীর্বাদ অনুগ্রহের, যা সত্য জীবন দান করে। তাদের সঙ্গে যেরূপ ব্যবহার করা তোমাদের উচিত তা যদি না করো, তবে তোমাদের প্রার্থনায় বাধা সৃষ্টি হতে পারে। তোমরা সকলে শান্তিতে বাস করো, পরস্পরের প্রতি সহানুভূতিশীল হও, ভাই ও বোনের প্রতি প্রেমময়, সমব্যথী এবং নম্র হও। মন্দের পরিবর্তে মন্দ করো না, অথবা অপমান করলে অপমান ফিরিয়ে দিও না, বরং ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করো যেন তিনি তাকে আশীর্বাদ করেন, কারণ এই করতেই তোমরা আহূত, যাতে তোমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারো। শাস্ত্রে বলছে, যে জীবন উপভোগ করতে চায় ও শুভ দিন দেখতে চায়, সে মন্দ কথা থেকে তার জীবকে যেন সংযত রাখে, আর মিথ্যা কথা বলা থেকে ঠোঁটকে যেন সামলে রাখে। পাপের পথে না গিয়ে সে সৎ কর্ম করুক, শান্তির চেষ্টা করে সেই মতো চলুক, কারণ যারা ধার্মিক তাদের প্রতি প্রভুর সজাগ দৃষ্টি আছে এবং তাদের প্রার্থনা শোনবার জন্য তার কান খোলা আছে। কিন্তু যারা মন্দ পথে চলে প্রভু তাদের দিক থেকে তাঁর মুখ ফিরিয়ে নেন। তোমরা যদি সব সময় ভালো কাজই করতে চাও, তবে কে তোমাদের ক্ষতি করবে? কিন্তু যদি ন্যায় পথে চলার জন্য নির্যাতিত হও, তাহলে তোমরা ধন্য। আর তোমরা ওই লোকদের ভয় করো না বা তাদের বিষয়ে উদ্বিগ্ন হইও না, বরং অন্তরে খ্রিস্টকে পবিত্র প্রভু বলে মেনে নাও। তোমাদের সবার যে প্রত্যাশা আছে সেই বিষয়ে তোমাদের যখন কেউ জিজ্ঞাসা করে, তখন তার যথাযথ জবাব দিতে তোমরা সব সময় প্রস্তুত থেকো, কিন্তু এই জবাব বিনয় ও শ্রদ্ধার সঙ্গে দেবে। তোমাদের বিবেক শুদ্ধ রেখো, যাতে তোমরা সমালোচিত না হও। তাহলে যারা তোমাদের খ্রিস্টীয় সৎ জীবনযাপনের প্রতি অপমান প্রদর্শন করে তারা লজ্জিত হবে, কারণ অন্যায় করে দুঃখ ভোগ করাচ্ছে, বরং ঈশ্বরের যদি এমন ইচ্ছা হয় ভালো কাজ করে দুঃখ ভোগ করা অনেক ভালো, কারণ খ্রিস্ট নিজে পাপের জন্য একবার চিরকালের জন্য সবার হয়ে কষ্ট ভোগ করেছিলেন। সেই ন্যায়পরায়ণ মানুষ অন্যায়কারী মানুষের জন্য মৃত্যুবরণ করেছিলেন। এই কাজ তিনি করেছিলেন ঈশ্বরের কাছে তোমাদের পৌঁছে দেওয়ার জন্য। দৈহিকভাবে তাকে মারা হয়েছিল, কিন্তু আত্মায় তিনি জীবিত হলেন। সেই অবস্থায় তিনি কারারুদ্ধ আত্মাদের কাছে গিয়ে প্রচার করলেন। সেই কারারুদ্ধ আত্মারা বহুকাল আগে নোহের সময় ঈশ্বরের অবাধ্য হয়েছিল। নোহের জাহাজ তৈরির সময় ঈশ্বর তাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। সেই জাহাজে কেবল অল্প কিছু লোক, অর্থাৎ আটজন, জলের দ্বারা
রক্ষা পেল। সেই জল বাপ্তিস্মের মতো, যা এখন তোমাদের রক্ষা করে। শরীরের ময়লা সেই বাপ্তিস্মের দ্বারা ধুয়ে যায় না, কিন্তু তা ঈশ্বরের কাছে সৎ বিবেক বজায় রাখার জন্যে এক আবেদন। যীশুখ্রিস্টের পুনরুত্থানের কারণে এটা তোমাদের রক্ষা করে। যীশু স্বর্গারোহণ করে পিতা ঈশ্বরের ডান পাশে আছেন, আর স্বর্গদূতরা, ক্ষমতায় অধিষ্ঠিতগণ এবং শক্তিধররা এখন তাঁর অধীনে। প্রথম পিতর 4 অধ্যায়। তাই বলছি, খ্রিস্ট নিজেই যখন তাঁর মরদেহে দুঃখভোগ করলেন, তখন তোমরাও সেই একই মনোভাব নিয়ে নিজেদের মনটাকে দৃঢ় করো। কারণ দেহে যার দুঃখভোগ হয়েছে, সে পাপ করা থেকে নিবৃত্ত হয়েছে। নিজেদের শক্তিশালী করে তোলো, যাতে মানবিক বাসনার অনুগামী না হয়ে তোমরা বাকি জীবন ঈশ্বর তোমাদের কাছে যা চান তা করে কাটাতে পারো। কারণ অতীতে অবিশ্বাসীরা যেমন চলে তেমনি চলে তোমরা অনেক সময় নষ্ট করেছ। তোমরা যৌন পাপে ও কামোচ্ছ্বাসে লিপ্ত ছিলে এবং হুল্লোড়পূর্ণ মাতলামিতে ভরা ভোজ সভায় যোগ দিয়ে ও ঘৃণ্য মূর্তি পূজা করেই তো দিন কাটিয়েছ। কিন্তু এখন সেই অবিশ্বাসী লোকেরাই দেখে আশ্চর্য হয় যে তোমরা আর সেই জঙ্গলি বেপরোয়া জীবনযাপনে যোগ দাও না, আর সেই জন্যে তারা তোমাদের গালাগালি ও অপবাদ দেয়। কিন্তু তাদেরকে তাদের আচরণের জন্য তাঁর অর্থাৎ খ্রিস্টের কাছে কৈফিয়ত দিতে হবে, যিনি জীবিত ও মৃতদের বিচার করবেন। এই কারণেই এই সুসমাচার সেই সমস্ত বিশ্বাসীদের কাছে প্রচার করা হয়েছিল যারা আজকে মৃত, যেন দৈহিকভাবে মানুষের মতো তাদের মৃত্যুর বিধান দেয়া হলেও ঈশ্বরের মতো তারা আত্মার দ্বারা অনন্তকাল বাস করেন। সেই সময় ঘনিয়ে আসছে যখন সব কিছুই শেষ হবে। সুতরাং মন স্থির রাখো ও আত্মসংযমী হও, এটা তোমাদের প্রার্থনা করতে সাহায্য করবে। সবথেকে বড় কথা এই যে তোমরা পরস্পরকে একাগ্রভাবে ভালোবাসো, কারণ ভালোবাসা অনেক অনেক পাপ ঢেকে দেয়। কোনো রকম অভিযোগ না করে পরস্পরের প্রতি অতিথি পরায়ণ হও। তোমরা ঈশ্বরের কাছ থেকে যে যেমন আত্মিক উপহার পেয়েছ, সেই অনুসারে উপযুক্ত অধ্যক্ষের মতো একে অপরকে সাহায্য করো। যদি কেউ প্রচার করে, তবে সে এমনভাবে তা করুক যেন ঈশ্বরের বাক্য বলছে। যদি কেউ সেবা করে, সে ঈশ্বরের দেওয়া শক্তি অনুসারেই তা করুক, যাতে সব বিষয়ে যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত হন। গৌরব ও পরাক্রম যুগে যুগে তাঁরই হোক, আমেন। প্রিয় বন্ধুরা, তোমাদের যাচাই করার জন্য যে কষ্টের আগুন তোমাদের মধ্যে জ্বলছে, তাতে তোমরা আশ্চর্য হয়ো না। কোনো অদ্ভুত কিছু তোমাদের জীবনে ঘটছে বলে মনে করো না, বরং তোমরা আনন্দ করো যে খ্রিস্টের দুঃখ ভোগের ভাগিদার হতে পেরেছ। এরপর তাঁর মহিমা যখন প্রকাশ পাবে, তখন তোমরা মহা আনন্দ লাভ করবে। তোমরা খ্রিস্টানুসারী হয়েছ বলে কেউ যদি তোমাদের অপমান করে, তবে তোমরা ধন্য, কারণ ঈশ্বরের মহিমার আত্মা তোমাদের মধ্যে বিরাজ করছে। তোমাদের মধ্যে কেউ যেন খুনি কি চোর কি দুষ্কর্মকারী রূপে বা অন্যায়ভাবে অন্যের ব্যাপারে হাত দিয়ে দুঃখ ভোগ না করে। কিন্তু যদি কেউ খ্রিস্টিয়ান বলে দুঃখ ভোগ করে, তবে সে যেন লজ্জা না পায়। কিন্তু তার সেই নাম আছে বলে
সে ঈশ্বরের